কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঝালাও মামলা ও গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এগুলো কতটা আইনি প্রক্রিয়া মেনে করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবি বলছে ভিন্নমত ও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন অপরাধ নয়, সাংবিধানিক অধিকার চলমান সংকট থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে শিক্ষার্থীদের বলপ্রয়োগপূর্বক দমন অপহরণ ও নির্যাতনের পথ থেকে বেরিয়ে এসে তাদের জন্য ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কদের সঙ্গে সংলাপের মাধ্যমে তাদের দাবির কার্যকর বাস্তবায়নে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য রোডম্যাপ প্রণয়নেরও আহ্বান জানিয়েছে টিআইবি। বিবৃতিতে বলা হয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনকে অভূতপূর্ব সহিংসতায় রূপান্তরের ফলে এখন পর্যন্ত 200+ প্রাণহানির ঘটনা গণমাধ্যম সূত্রে জানা যায়। যৌক্তিক দাবিকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ আন্দোলনে কারো কারো অপরিণামদর্শী উস্কানির ফলে অযৌক্তিক অপ্রয়োজনীয় অবৈধ বল প্রয়োগের কারণে এমন রক্তক্ষয়ী অবস্থানে এসে দাঁড়িয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।